মুহাম্মদ কে রাসূল পাইয়া খুশি না বেজার? বলেন জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন মুহাম্মদ কে নবী পাইয়া যে খুশি কেমনে বুঝাইবে? এইবার একটা বড় প্রশ্ন, আপনি যে মুহাম্মদকে নবী পাইয়া রসুল পাইয়া খুশি এটা বুঝাইবেন কেমনে? একটু বিবেক তারে নাড়া দেন। কেউ বলতে পারে হুজুর মুহাম্মদকে রসুল পাইয়া খুশি বুঝাবো কেমনে, আর রবিউল আউয়াল মাস আসলে জশনে জুলুস করব, বিরাট বড় মিছিল একটা দিব, ঘরে ঘরে মিলাদ শরীফ পড়াব, ঠিক আছে না? বিরাট বড় জশ্নে জৌলুস করব, রং বেং রেগের ফেস্টুন দিব, ব্যানার দিব, রাস্তাঘাট বন্ধ করব, রাস্তাঘাট বন্ধ কইরা রং বেরঙ্গের ব্যানার দিয়া মিছিল বের করব, ঠিক আছে না? কথা কয় না, একটা সিন্নির আয়োজন করব, ঘরে ঘরে মিলাদ দিব, তাইলে না করছেন যে তাইলে তো কইবে নবীর আগমনও তাই খুশি হয় নাই। আরে মিয়া আবুল আবে নবীর আনন্দে নাচছে, আপনি নবীর আনন্দে একটা মিছিলও দিবেন না, একটা রেলিও না, একটা শোভাযাত্রাও না, সারা বছর আপনার ইঁদুরের গর্তের মধ্যে বলাইয়া থাকে। ইসলামের বারোটা যখন বাজে মাদ্রাসার সিলেবাস, স্কুলের সিলেবাস, সব সিলেবাস থেকে যখন ইসলাম বিতাড়িত করে, এই সমস্ত দুষ্ট চক্র একটা শব্দ করে না। যখন রবিউল আউয়াল মাস আসে নবী প্রেমের জোয়ার আসে, নবী প্রেমের জোয়ার আসে, নবী প্রেমের কি জোয়ার, এখন গিয়া কয় নবীর জন্মদিনে খুশি হইবে না? দাও টাকা, বিরাট বড় রেলি মিছিল শোভাযাত্রা, লক্ষ লক্ষ টাকা কামাই, লক্ষ লক্ষ টাকা কামাইয়ের ব্যবস্থা সব হইতেছে, হইতেছে না ভাই? তাইলে আপনি যে নবীরে পাইয়া খুশি, নবীজিকে ভালোবাসেন, তার প্রমাণ কেমনে দিবেন? এটা রাস্তা কি আল্লাহ দেখায় নাই? কথা কয় না, আল্লাহ দেখায় নাই? আল্লাহ নবী দেখায় নাই? আমার আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, বুঝাইছি নি? ওমাই আল্লাহ আরো বলছে কত আয়া, ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং নবীর অনুসরণ করল সে ব্যক্তি মহা সাফল্য লাভ করল। আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, বুঝেন নাই? যে আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে, ওয়ামান আহাব্বানি, আমার সুন্নতের অনুসরণ কইরা যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্না, সে আমার সাথে জান্নাতে থাকবে, দেখছেন? তাহলে নবীজি রাস্তা দেখাই দিছে না, যে আমার সুন্নতের, নবীজির সুন্নত কি রবিউল আউয়াল মাস আসলে বাসেনি, সারা বছর দুইবা থাকেনি, সারা বছর আছে না নাই, চব্বিশ ঘন্টায় আছে না নাই? ও আমার ভাইরা, যারা রবিউল আউয়াল মাস আসলে শুধু বাসে, সারা বছর দুইবা থাকে, এদের থেকে শত মাইল দূরে থাকিবে, এদের থেকে কত মাইল, আশেপাশেও সাহাবিরা, আমরা বেশি নবীজিরে ভালোবাসি না সাহাবিরা? কারা বেশি ভালোবাসতো?
কোন সাহাবী নবীর ভালোবাসায় একটা মিছিল একটা রেলি বাইর করছে? ওই যে এনে রেকর্ড হইতেছে, আপনারাও রেকর্ড করে নেন যে একটা শোভাযাত্রা বেরিয়েছে, কয় আসমানে বলে শোভাযাত্রা রেলিয়েছে। আচ্ছা যদি হয়ও আসমানেটা তো আমরা দেখি নাই, দেখছি আসমানের তাদের জন্য আসমানের বিধান, জমিনের তাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। বুঝাইছেন আসে নাই? আসমানের তারা 24 ঘন্টা দিবা নিশি 24 ঘন্টাই রেলি করে, করে না? 24 ঘন্টা আল্লাহর আরশের চতুর্দিকে রেলি করে আর বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার-রূহ। ওই যে আদমরে বানানোর প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর সামনে তারা যে বলছে আতাস আজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতি বানাইবেন মারামারি কাটাকাটি করবে, বলছ না? আল্লাহ রাগ হইছে না খুশি হইছে? আল্লাহ রাগ হয়ে উঠছে। আল্লাহ রাগ হইয়া কয় ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা জানোস না মূর্খের দল। আল্লাহ রাগ হইছে না? আল্লাহ যখন রাগ হইছে বুঝছে, ফেরেশতারা সাইদুর দিকে আল্লাহর আরশের তাওয়াব শুরু করছে। এই তাওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। কর এলি নবীজিকে ভালোবাসো মানি হইল নবীজির সুন্নত জানো, নবীজির সুন্নত মানো। বুঝাইছে? এই সুন্নত জানা মানা কোন মাসের সাথে সম্পৃক্ত? মাসের সাথে সম্পৃক্ত? নবীজিকে ভালোবাসো, জান দিয়া নিজের সত্তা দিয়া নবীর আনুগত্য করো। তোমার দেহ বডি যা আল্লাহ দিছে এই সবগুলো দিয়ে আমার নবীর কি আনুগত্য করো, আর মাল যা দিছে তা দিয়েও আমার নবীর, আমার নবীর মাল দিয়ে আনুগত্য কেমনে করবা? হালাল পথে কামাইবা যেভাবে আমার নবী কামাইছে, আবার হালাল পথে আল্লাহর আদেশ মতো ব্যয় করবা। বুঝেন নাই? হালাল পথে কামাইবা আবার আল্লাহর আদেশ মতো ব্যয় করবা, এইটা হইল নবীজির আদর্শ। এটা কার আদর্শ? হারাম পথে কামাইলা যত বড় শূন্য দলাই হও তোমার এবাদত একটাও কবুল হয় নাই, কারণ সব ফরজের আগের ফরজ এলেম শিক্ষা করা, আর এই এলেমের ফরজ সবচেয়ে বড় ফরজ হালাল রিজিক খাওয়া। হালাল রিজিক এটা বড় ফরজ। আপনি যে হালাল খাইলেন না হারাম খাইলেন, আমি হালাল হালাল খাইলাম না হারাম খাইলাম, রক্ত হারাম, কাপড় হারাম, দেহ হারাম, সাগর মহাসাগরের পানি দিয়ে ওযু করলে ওইটা পাক হইব না। বুঝেন নাই? তাহলে নবীর সুন্নত হলো হালাল খাওয়া, নবীর সুন্নত হলো হালাল পথে ব্যয় করা। হালাল পথে নবী আমার দিককার দিছে আল্লাযী জামা মালা ওয়া আদাদা, মাল কামায় আর খালি কি গইনা গইনা রাখে, জমায়া রাখে। আল্লাহর নবী কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন, এদের জন্য কি ওয়েল, ধ্বংস অবিসম্পাত। আল্লাহ তাআলা সাবধান করছেন ঈমানদারেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না মাল দিয়া। কি দিয়া? এই মাল কিন্তু তোমাদের খুব উপকারী দরকারি, কিন্তু এই মালই কিন্তু তোমাদের ধ্বংস করবে, করবে না? পানির অপর নাম কি? পানির অপর নাম যে মরণ, এটা জানেননি? জানেন? একই জিনিস, একবার জীবন আরেকবার দুটোটাই কিন্তু ঠিক, দুটোটাই ঠিক না? পানির পিপাসায় মানুষ মারা যায়, আবার পানিতে ডুববেও মানুষ মারা যায়, যায় না? তাইলে এই পানি জীবন, এই পানি মরণ, এই মাল জীবন, এই মালই তোমার মরণ। মাল ছাড়া কেউ চলবো? আমরা কেউ চলতে পারবো? এই মাল ছাড়া যেমন চলতে পারবো না, মাল ছাড়া কেউ জান্নাতেও যাইতে পারবো না। আবার এই মাল ছাড়া মালই আমাদের সবচেয়ে বড় মুসিবতে ফেলবে, মালই জাহান্নামে নিয়ে যাবে। আর কিছু, আর কিছু লাগবে না, এই মালই জান্নাতের জন্য যথেষ্ট, এই মালই আবার জাহান্নামের জন্য কি যথেষ্ট। ওই যে পানির মতো এটা লাগবে, এটা ছাড়া কি আমরা কেউ চলতে পারবো, বাঁচতে পারবো? মাল কম বেশি কিছু লাগবেই লাগবে, এটা সারা বাঁচবো না, কিন্তু এটা
যদি আপনি নির্ধারিত পথে না নিয়া অন্যভাবে আনেন, এই মালে আপনাদের দুনিয়াতেও ডুবাইবো সুবাইবো, আখেরাতেও ডুবাইবো সুবাইবো। তাইলে মালের ব্যাপারেও সাবধান থাকতে হবে, ঠিক কিনা কর? এই মসজিদটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? আমরা কার বান্দা? কার বান্দা? এখন আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা। আমাদের কাছে টাকা পয়সা আছে না নাই? এখন আল্লাহ ঘরটা বানাইবো আর ওষুধ থেকে টাকা পাঠায় বানাইবো, নাকি আল্লাহর বান্দারাই দিব? রবিউল মাস, কোন মাস? নবীর ভালোবাসার কিছু নজরানা পেশ করি। আমার নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর রাজি খুশির জন্য তুমি একটা মসজিদ বানাও, আমি জান্নাতে আমার কাছে তোমার জন্য একটা ঘর বানাইয়া দিব। সাহাবীরা, হুজুর আমার তো এত টাকা নাই মসজিদ বানাবো, তাইলে কেমনে একটা মসজিদ বানাইতে কি কম টাকা লাগে? আমার নবী কয়, একটা পাখির বাসার মতো জায়গা মসজিদ, একটা পাখি ছোট্ট পাখি বাসা বানায় যতটুক থাকে, ওই যদি আল্লাহ রাজি খুশির জন্য অতটুকু তুমি দাও, আল্লাহ দেখবে কার সামর্থ্য কতটুকু আছে। কার সামর্থ্য? এতটুকু যদি দাও আল্লাহ খুশি হয়ে যায়, ওইটার বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ।